हाय गाइस, देखो वही वही जाचू हरिशपुर मेला चले विश्वकर्मा पूजार दिन थे मेला शुरू है और चले मोटामोटी एक सप्ताह धरे तो मेलार अन्यतम एक ट्रेडिशन हलो नौका बाई तो आज हम देखो नौका बाई तरपर पूरा मेला देखो ये नौकागुलो देखते एगुलो दिए क्योंकि नौका बाई शुरू है तब एक नौका देखल बाईजे नौका कुलतली यार एक नौका जा फिनिशिंग पॉइंट दिखे एगिए तो चलो देखी আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ পনাক ঘেটে যাব মনসা মেলায় 22 দেখতে নৌকা 22 দেখতে দেখাবো তোমাদের কি সুন্দরবনের নৌকা 22 কি রকম হয় পুরো টিম যাচ্ছে আমার সঙ্গে হাই গাইস দেখো এই এই এইটা হাওয়া আর এটা জাবুয়া चले मन सामार दिखे और ये पाक ठेले बाबा धर उठे जाओ আধ ঘন্টা মতো লাগবে এখান থেকে মনসামালা এখন যেতে হরিশপুর তো 4টা থেকে 22 শুরু হওয়ার কথা আছে নৌকা তো দেখা যাক এখন কখন শুরু হয় দুপুরবেলা দেখা তো খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো পুরো ব্যাটেলিয়ন পিছনে দেখতে পাচ্ছ পুরো বোর্ড কিন্তু সবাই আছে যাচ্ছি আমরা তো চলো গিয়ে কথা হচ্ছে প্রচন্ড বৃষ্টি আর এর মধ্যখানে আমরা যাচ্ছি
দেখতে পাচ্ছ পুরো মেলাটার চরিত্র তোমাদের দেখাবো নৌকা বাইচ আছে কিছুক্ষণ পরে। তো আমাদের মেন উদ্দেশ্য হলো নৌকা বাইচটা দেখা। এই মেলার অন্যতম একটা ট্র্যাডিশন হলো নৌকা বাইচ। তো আজ আমরা দেখবো নৌকা বাইচ, তারপর পুরো মেলাটা দেখবো। তো চলো দেখি তারপর কথা হবে। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে কিন্তু নৌকা বাইচ শুরু হবে। এই আর একটা নৌকা যাচ্ছে, এটাও কিন্তু বাইজের নৌকা, কোলতলি। এই আর একটা নৌকা যাচ্ছে ফিনিশিং পয়েন্টের দিকে এগিয়ে। এখনো বাইচ তো আরম্ভ হয়নি, আর কিছুক্ষণ পরে আরম্ভ হবে। তো পাঁচ ছটা নৌকা দেখলাম, এবার দেখা যাক কি হচ্ছে। নৌকা তো আসছে, দেখো দূর থেকে, ওই দূর থেকে প্রথম রাউন্ড শুরু হয়েছে। পাঁচ নম্বর নৌকা, আর এই দুটো আসছে পরপর। তো ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেল, পাঁচটা নৌকা আছে এখানটায়। তো দেখলে কম্পিটিশন খুব একটা ভালো লাগলো না দেখে। সব চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই যে বাইজের নৌকাগুলো আবার স্টার্টিং পয়েন্টের দিকে যাচ্ছে সব। চারিপাশে লোক হয়েছে দেখো, আর প্রচুর বোর্ড এসছে, প্রচুর বোর্ড। মানে গোসাবা ব্লকের এটা ওয়ান অফ দি জনপ্রিয় মেলা বলতে পারো, কচুখালি এই মনসা মেলা। তো তার জন্য প্রচুর ভিউ হয়েছে আর প্রচুর লোক এখানে। তো দেখো সেকেন্ড রাউন্ড এখন আসবে এবার দিয়েই। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো। আগেরবার লালটা ফার্স্ট ছিল, অরেঞ্জটা। সেকেন্ড রাউন্ডে দেখো শুরু হয়ে গেছে লাস্ট রাউন্ডের খেলা। ফিনিশিং পয়েন্টের পাশে একদম দাঁড়িয়ে আছে, আমরা ফিনিশিং পয়েন্টের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি এখানটায়। আর সামনে দিয়ে নৌকা আসছে দেখা যাচ্ছে না, মানে ক্যামেরায় আসবে বলে আমার মনে হয় না। নৌকা চলে এসছে, এটাই ফার্স্ট হয়েছে। তিনটে নৌকা চলে এসছে ফিনিশিং পয়েন্টে। চারটে, আর একটা ঢুকলো, আর দুটো পয়েন্ট ঢুকলো। শেষ হয়ে গেল, এবার ঢুকবো মেলার মধ্যে। অনেক পুরানো বন্ধুদের সঙ্গে দেখা।
তিনটে আছে কটা ফাটাবি তিনটেই ফাটাবো তিনটেই ফাটাবো না ফাটালে তোর 10 টাকা দিতে হবে বন্ধুরা আজ পর্যন্তই পুরো মেলা দেখলাম আর টোটালি কিছুটা ঘুরলাম কিছু এনজয় করলাম দেখলে পুরোটা তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর আজ পর্যন্ত আজকের মতো টাটা গুড নাইট বাই বাই।